ready. যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড হাই আমি মৌবনি আর আজকে আমি একটা কিছু ট্রাই করতে চলেছি সো অ্যাজ ইউ গাইজ ক্যান সি আমার সামনে প্রচুর ক্যাসেটস আছে না ওই ক্যাসেটস বললে মেইনলি এই জিনিসটা হচ্ছে আমাদের ছোটবেলার সাথে জড়িত যেমন আমার কাছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান আইডলের ক্যাসেটস এটা হচ্ছে 90s এর রোমান্টিক হিটস আচ্ছা এটা হচ্ছে একটা কবিতার ক্যাসেট তো এই ধরনের প্রচুর ক্যাসেটস রয়েছে আসলে এখন সিডির যুগ ডিভিডি না সিডিটাও পুরনো হয়ে গেছে ডিভিডি এই ওই সমস্ত কিছুর মধ্যে সমস্ত কিছুর ভিড়ে এগুলো হারিয়ে গেছে ভাগ্যিস এগুলো আমার কাছে ছিল তো এগুলোকে আরো ভালো করে রেখে দেওয়ার জন্য আমি ভাবছি কি করে এগুলোকে রিসাইকেল করা যায় নাও বেসিক্যালি যেহেতু এগুলো খুব ট্রান্সপারেন্ট হয় তো এগুলো দিয়ে লাইট ভালো করে পাস করানো যেতে পারে তাই জন্য আমার মাথায় যে প্ল্যানটা রয়েছে যে এগুলোর সাহায্যে কোনো একটা টেবিল ল্যাম্প বা যদি ওই ধরনের কিছু একটা বানানো যেতে পারে তো সেটারই আজকে একটা ট্রাই করব আমি করব আমার যদি এটা ঠিকঠাক হয় আপনারাও করতে পারেন তো মেটেরিয়াল ওয়াইজ ডেফিনেটলি এটা আমার কোর মেটেরিয়াল এর সাথে এই ধরনের কিছু স্ট্যান্ড রয়েছে আমার কাছে এগেন এটাও ওই ধরনের কিছু একটা রিসাইকেল মেটেরিয়াল কিছু স্ট্যান্ড দেখি কিভাবে ইউজ করা যেতে পারে খুব আমি একটা শিওর নই লেটস সি আর দিস ওয়ান নাও এটা একটা বক্স এটা জাস্ট আমি একটা পেজবোর্ড বক্স এটাকে আমি জাস্ট ব্ল্যাক পেন্ট করে নিয়েছি বেস করার জন্য তো হোয়াট এভার আই এম ট্রাইং টু মেক এটা এটার উপর আমি চেষ্টা করব বট বানানোর জন্য সো লেটস গেট স্টার্ট তো আমি এখন যেটা করব আমি একটু গ্লু এর সাহায্যে এগুলোকে এইরকম ভাবে চারটে কোণায় চারটে সেট করে ফেলব এরকম ভাবে চারটে রয়েছে আমার কাছে তো চারটে কোণায় চারটে সেট করে ফেলবো যদি তোমাদের কাছে এই জিনিসগুলো না থাকে ইউ ক্যান ইউজ দ্য পিচ বোর্ড ওটাকে এরকম সাইজে কেটে তোমরা কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারো ওকে মাই বেস ইজ রেডি নাও এবার আমি ক্যাসেটগুলোকে সেম প্রসেসে গ্লু দিয়ে এর উপর একটা করে বসাবো